তো এখন আমাদের বাকি থাকা ফুটারের অংশটুকু ডিজাইন করব। তো তার জন্য আমরা একটু নিচের এই অংশেতে আসি। এখন দেখি যে এখানে আমরা কি আসলে ক্লাস নিয়েছিলাম। তো এখানে ক্লাস নিয়েছি হচ্ছে সিঙ্গেল ফুটার উইজেট, একটা কমন ক্লাস। তো এখানে আমরা যখন মাউসের কার্সার ফুটার টপ এই পার্টটাতে নিয়ে আসছি, একটু খেয়াল করেন যে এটা কিন্তু দেখানোর কথা হচ্ছে জাস্ট নিচের এই ফুটারের অংশটুকু, কিন্তু এটা কিন্তু উপরের এই পুরো অংশটাকে দেখাচ্ছে আসলে, এই যে কন্টেন্টের অংশ সহ। তো এর কারণটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে কন্টেন্ট এরিয়াতে কাজ করেছি, এই কন্টেন্টকে আমরা কিন্তু ওভারফ্লো হিডেন করে দিইনি, অর্থাৎ এই কন্টেন্টের এরিয়ার মধ্যে আমাদের কন্টেন্টটাও এই জন্য শো করছে। তো এখন আমি যদি জাস্ট আপনাদেরকে এখানে নিয়ে এসে একটু লিখি ওভারফ্লো হিডেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এই টেক্সটটা কিন্তু এই অংশ থেকে একটু বাইরে চলে আসছে। তো আমরা এই যে 90 নাম্বার লাইনে এটাতে একটু সিএসএস কোডটা আপডেট করে দিয়ে আসি, বেশি উপরে নাই, এখানে এই যে এই কন্টেন্টে আমরা এখানে আপডেট করে দিলাম। তো এখন আমরা যদি এই অংশে ফেরত আসি, অর্থাৎ আমাদের ফুটারের যে এরিয়া, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠিকঠাকভাবে শো করছে। তো আমরা এখন এই ফুটার টপের যে অংশ সেই অংশে কাজ করব। তো ফুটার টপের মধ্যে আমরা চাচ্ছি যে এই এলিমেন্টগুলো একটার পাশাপাশি আর একটা আসবে, তার জন্যে এখন আমাদের একটু লিখতে হবে সিএসএস এর উইড এর প্রপার্টিটা। অর্থাৎ এখানে আমরা একটা ক্লাসে সিএসএস অ্যাপ্লাই করব আগের মতোই, এবং এটা কিন্তু বাকি অন্যান্য ক্লাসগুলোতেও অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ এটা সেম নেম রয়েছে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট এটাতে সিলেক্ট করছি, এটার উইড আমরা এখন একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা আগে সব সময় ইউজ করেছি হচ্ছে পিক্সেল বেজ, তো এখন আমরা দেখব যে এটা আমরা কিভাবে পার্সেন্ট আকারে দিতে পারি। তো টোটাল এই যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের উইডের আমরা যদি 100% ধরি, তাহলে এখানে 3 ভাগে ভাগ করলে এটা 33.33% এভাবে আমরা দিতে পারি। এবং এটার প্রত্যেকটারই কিন্তু প্যাডিং থাকবে, তো প্যাডিং এর পরিমাণটা আমরা উপরে নিচে এখন না দেই, পরে দিব এটাকে। আর লেফট রাইটে আমরা প্যাডিং এর পরিমাণ দিলাম হচ্ছে 15 পিক্সেল। তো এভাবে যখন পার্সেন্ট ব্যবহার করে আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের রেসপন্সিভ করতে গেলে অনেক ইজি হয়ে যাবে পরবর্তীতে। তো এই ইস্যুগুলো আমরা পরে বুঝব, এখন আপাতত এটাকে একটু ফ্লোট করে আসি, ফ্লোট লেফট। তো এখানে আমরা ফ্লোট লেফট করছি, তখন আমাদের কন্টেন্টগুলো কিন্তু এভাবে পাশাপাশি আসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সবার নিচের কন্টেন্ট কিন্তু সবার উপরে উঠে গেছে। এর কারণটা হচ্ছে যে আমরা ফুটার টপকে কিন্তু ওভারফ্লো, তো এখানে আমরা ফুটার টপের ওভারফ্লোটা হিডেন করে দেই, তাহলে কিন্তু আমাদের এই ঝামেলাটা আর হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই যে নিচের কন্টেন্টটা নিচেই থাকবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা কিন্তু আমরা 33.33 দিয়েছি, কিন্তু আমরা একই সাথে আবার প্যাডিংও ইউজ করেছি। সুতরাং আমরা যে বক্স মডেল বুঝেছিলাম, সেই বক্স মডেল অনুসারে কিন্তু আমাদের এটার উইডটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখানেও একটু পার্সেন্ট করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমি এটা 1% করে দিলাম। তার মানে হচ্ছে যে আমরা এখন এখানে যদি 33 করে দেই, তাহলে এটা একটু ঠিক হবে। তো এখানে আমাদের হচ্ছে 33 দেওয়ার পরেও কিন্তু এটা ঠিক হয়নি, তাহলে আমরা একটু বক্স মডেলটা আবার একটু দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এটার কাউন্ট করব। তো এখানে আমাদের দুই সাইডেই কিন্তু এই প্যাডিংটা পাচ্ছে, তার মানে আমরা প্রত্যেকটা কন্টেন্টের দুই সাইডে 1% করে ধরলে 2%। তো এখানে আমরা তাহলে তিনটা এরকম কন্টেন্ট রেখেছি, সুতরাং 3 দুগুণে 6, একেবারে সহজ নামতার মতো। তো 6 পিক্সেল, 6% 100% থেকে যদি আমরা বাদ দেই, তাহলে কত আসে একটু দেখেন, 94। এটাকে আমরা এখন 3 ভাগে ভাগ করব, তাতে কত আসে 31.33। তো এখানে এবার আমরা এটা 31.33 দিলে এক্স্যাক্টলি এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। তো এখন আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন চাইলে এটা আরেকটু প্যাডিং কমাই দিতে পারি 0.5, তাহলে এখানে আমরা একটু 0.5 বাড়াইতে পারি, এটা 8 করে দিলাম। তো একেবারেই কাছাকাছি চলে যাচ্ছে, তো আমাদের এখানে মনে হয় 31.5 এটাই রাখি, এটাই বেস্ট অপশন। তো এখন আমরা এই ইনলাইনে ক্লিক করব, এবং আমরা যে দুইটা নতুন সিএসএস করেছি সেইটাকে আমাদের এই সিএসএস ফাইলের মধ্যে সেভ করে দিলাম।
তো এখন আমাদের এখানে ফুটারের অংশটাও চলে এসেছে, এখন জাস্ট আমাদের বাকি থাকছে হচ্ছে এই একেবারে যে কপিরাইট সেকশন সেটা। তো আমরা এটা হচ্ছে ফুটার বটম নামে লিখেছি, তো ফুটার বটমে আমরা যেটা করব এটা একটু ছোট করে দেই আবার। ফুটার বটমে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, তো ব্যাকগ্রাউন্ড কালারের কোড আমরা দিচ্ছি এবং এটা টেক্সট অ্যালাইনমেন্ট করব হচ্ছে সেন্টারে, সেই সাথে আমরা এটার কালার করে দিব হচ্ছে হোয়াইট। এখন আমরা এভাবে হোয়াইট লিখে দিতে পারি অথবা আমরা এটার কালার কোড এইভাবে বসিয়ে দিতে পারি। তো এখানে আমরা যদি বসানোর পরে একটু প্যাডিং ইউজ করি তাহলে এটা আর একটু সুন্দর দেখাবে, তো প্যাডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্যাডিং হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল 0 হয়ে গেল এটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উপরের যে অংশটা আমরা এখানে নিয়েছি সেখানে একটু স্পেস থাকা দরকার, কারণ এখানে টেক্সটগুলো প্রায় লেগে লেগে যাচ্ছে, এজন্য আমি এটার মার্জিন টপ দিয়ে দিব। তো মার্জিন টপ দিলাম 15 পিক্সেল, ওকে 20 পিক্সেল দিয়ে দিলাম আমরা। এখন এটাকে কপি করে আমাদের সিএসএস ফাইলে সেভ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের পুরো প্রজেক্টটা এখানে রেডি হয়ে গেল। কিন্তু আমরা এখানে ফুটার সেকশনটাকে একটু আলাদাভাবে বোঝাতে যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা উচিত হবে। তো আমি এখান থেকে এই পিকজি ব্যবহার করব, আগের মতো করে কন্ট্রোল অল্টার সি দিয়ে এখানে যে একটা কালার, হালকা কালার পাচ্ছি, এই কালারটাকে আমরা এখানে ইউজ করব। তো এখানে আমরা কোনটাতে অ্যাপ্লাই করব একটু দেখেন, এটা হচ্ছে ফুটার টপ আর এটা হচ্ছে সিঙ্গেল ফুটার। আচ্ছা, কয়েকটা বিষয় এখানে আছে, আমরা আগে ফুটার টপে এটা দিয়ে আসি। ফুটার টপে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এই কালার কোডটা ব্যবহার করলাম, তাহলে এটা এরকম চলে এসেছে। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে হবে, কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট। এখানে কালার দিলাম হচ্ছে FFF, এখন সেভ করলে এটা অটোমেটিক্যালি এখানেও আপডেট হয়ে যাবে। কিন্তু আমাদের একটা ঝামেলা হচ্ছে যে এখানে কিন্তু একটা স্পেস থেকে যাচ্ছে, তো এই স্পেসটা আমরা হচ্ছে মার্জিন টপ দিয়েছি, এই কারণে আমরা মার্জিন টপটাকে রিমুভ করে দেই। দিয়ে আমরা হচ্ছে এই নিচের যে এই অংশটা রয়েছে এটার হচ্ছে প্যাডিং দিয়ে দেই, অর্থাৎ এই অ্যাবাউটের এই অংশটা এখানে নিয়েছি, এই ফুটার টপ এটার মধ্যে আমরা দেখি কতটুকু প্যাডিং দিলে ঠিক থাকে, 20 পিক্সেল 0। আচ্ছা, এখন আমরা এটাকে একটু কাউন্ট ডাউন করে দেখি, এটা 25, ওকে 25 পিক্সেল 0 এভাবে রাখছি, অর্থাৎ এখানে প্যাডিং 25 পিক্সেল হচ্ছে উপর নিচে এবং পাশাপাশি 0 এভাবে দিয়ে দিলাম। তো এখন আমাদের এটা লেফট সাইড থেকে কতটুকু স্পেস পাচ্ছে একটু দেখেন। তো এই জন্য আমি একটু কাজ করব, এটা হচ্ছে আমাদের যে সিঙ্গেল ফুটার উইজেট এটার একটু মার্জিন লেফট দিয়ে দিতে পারি, অথবা এখানে প্যাডিংটা মার্জিনের প্যাডিংটা হচ্ছে লেফট সাইডে দিতে পারি। তো আপাতত আমরা এখানে প্যাডিং লেফট না দিয়ে মার্জিন লেফটই ব্যবহার করছি, 1%। আবার ওইটা ভেঙে যাবে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে ঠিকঠাক রাখবো, কিন্তু এটার উইথটা একটু কমাই দিব, 29% এরকম রাখি, বা আরেকটু বাড়াতে পারি এখানে, এতে 30% রাখছি। তাহলে এখানে আমরা কোডটা এখন আপডেট করে দিব, ফুটার উইজেট এখানে। তো ওকে, আমাদের সেকেন্ড প্রজেক্টটাও সুন্দরভাবে শেষ হয়ে গেল। এখন আপনারা চাইলে এরকম আরও একটি প্রজেক্ট করতে পারেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এরকম একটা ওয়্যার ফ্রেম রেডি করবেন এবং তারপরে এরকম একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, ঠিক এরকম এক্স্যাক্টলি এরকমই না করে আপনারা একটু ডিফারেন্ট কোনো কিছু করে আমাদেরকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি, আল্লাহ হাফেজ।